এখন যারা এরকম এবছর যে সব ক্যাটারিং খাবারের ভাড়া দিয়েছে তারা কি কেউ ডেইরি ফার্মার করবে কিনা, যদি করতে চায় আপনার তাদের জন্য পরামর্শ কি, একটু যদি ক্যামেরার দিকে তাকিয়ে বলেন। আমি আমি একেবারে প্রান্তিক যারা, হ্যাঁ তাদের কথা বলবো না, ওনারা ওনাদের মতো করুক, হয় ফেডারিং করুক ডেরি করুক ওনাদের বিষয়ে। বিশেষ করে আমাদের লেভেলে যারা খামার, যারা 100টা গরু আছে বা 50টা প্লাস 150টা গরু আছে, আমাদের যারা 120 থাকে সবসময়, তাদের বলবো যে ভাই আপনাকে অবশ্যই অবশ্যই ডেরিতে আসতে হবে, ডেরিতে আসতে হবে। কারণ এই কারণে যে আপনি প্রত্যেকটা জায়গায় ফেডারিংয়ে প্রত্যেকটা জায়গায় আপনি হুজুর খাচ্ছেন। প্রথম কথা, যে বাচ্চাটাতে শুরু করতেছেন স্টার্টিং করতেছেন ওইটাকে অন্যায্য দিয়ে, অন্যায্য দাম দিয়ে, মানে দাম বেশি দিয়ে একটা কিনে আনতেছেন, কেনার সময় আপনি ঠকে আসতেছেন। এরপরে প্রতি মাস প্রতিদিন একটা কস্টিং যোগ করতেছেন, করে একটা লেভেলে নিয়ে যখন কুরবানির উদ্দেশ্যে কুরবানির মার্কেটে যাচ্ছেন, দ্যাটসমিন আপনি একটা জুয়া খেলার মধ্যে চলে যাচ্ছেন, হয় লাভ করবেন নাহলে লস করে আসতেছেন। না আমার থাকবে হলো 50টা গরু থাকলে আমি এখান থেকে আমি ভাগ করে নেব, 25টা আমার ফেডারিংয়ে থাকবে আর আমি 25টা মিল্কিংয়ে আসবো। মিল্কিংয়ের জন্য আমি বলবো যে আপনার যদি পাকাপুক্ত লোক হয়, চিনা জানা হয়, জানার মতো হয়, তাহলে আপনারা 25টা গরু এবং 10টা গরু রানিং দুধের গরু নিয়ে নেন, দুই দাঁতের বা চার দাঁতের রানিং গরু বাচ্চা সহ নিয়ে নেন, যাতে দুধ দিতে থাকবে। আর বাদ বাকি 15টা গরু আপনি 12 মাসের বা 10 মাসের নেন, যেটা 16 মাসে 14 মাসে যায় আপনার ব্রিডিংয়ে নিয়ে আসবে। এই যে রানিং যে দুধ দিতে দিতে ওই গরুগুলো কিন্তু আবার প্রেগনেন্সিতে থেকে চলে আসবে, দুধের দিকে চলে আসতে থাকবে। এই সার্কেলে নিয়ে 25টা দিয়ে শুরু করেন, একটা সময় আপনিই বলবেন যে না আমার গরুর এই খামারের মধ্যে আমি ফ্যাটারিং রাখবো না, আমি গাভী রাখবো। বিকজ গাভি দিয়ে আপনি অন্তত এই পকেটে টাকা না নেন, গাভি দিয়ে আপনার খামারটা পরিচালনা করতে পারবেন। এখন চ্যালেঞ্জ সবচেয়ে বড় জিনিস হলো গরুকে খামারটাকে পরিচালনা করা। এই যে অর্থ প্রতিদিন দেওয়া লাগতেছে, প্রতি মাসে দেওয়া লাগতেছে, খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমার কষ্ট হচ্ছে মানে অন্য ভাইদের কষ্ট হচ্ছে, তাদের দৃষ্টি আকর্ষণ করবো ফ্যাটারিং থেকে। আস্তে আস্তে একবার তো পারবেন না, আস্তে আস্তে বের হয়ে আপনি গাভিতে মুখ করেন। গাভির যে রিস্ক আছে, রিস্ক থাকবে, আল্লাহ মালিক রক্ষাকর্তা, উনি আপনাকে শিখিয়ে নেবে কীভাবে কী করবেন। কিন্তু দুধের গেলে সুবিধা একটা একটা এক হলো যে দুধ আপনি সেল করে আপনি ফার্মটা সারা পরিচালনা করতে পারবেন, মাস শেষে একটা ভালো, বছর শেষে একটা ভালো বাচ্চা দিতে পারবেন, ভালো ব্রিড উন্নয়ন করতে পারবেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ব্রিড উন্নয়ন করার অন্য ট্রেডিং থেকে বের হতে পারবেন। আরেকটা জিনিস হলো দুধ, যেটা আমাদের দুধের সংকটটা আমাদের দেশে, দুধ দাম পাচ্ছে না কিন্তু ভালো দুধ মানুষ আকাঙ্ক্ষিত পায় না অনেকে, তাদের দুধের একটা সাপ্লাই দেওয়া হলো আর দেশের সম্পদ বাড়ানো হলো। আমি পার্শ্ববর্তী দেশ থেকে কোনো ব্রিড নিলাম না, আমার ব্রিড আমি ডেভেলপ করলাম। এই জায়গায় কাজ করেন, এই জায়গায় কাজ করা মনে বেটার হবে। দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। আসসালামু আলাইকুম, বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা দাঁড়িয়ে আছি নৌবিত এগ্রোর মাঝখানে। এটি আমাদের ঢাকা জেলার সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের ভাকুর্তা বটতলা বাজারের পাশেই এই নৌবিত এগ্রো অবস্থিত। বন্ধুরা এর আগে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এই যে আমাদের পাশে আছেন মমিন ভাই, অনেক সুন্দর সুন্দর কথা শুনেছেন এবং নৌবিত এগ্রোর উপরে অনেক ভিডিও দেখেছেন। আমরা দেখতাম যে নৌবিত এগ্রো কিন্তু ফ্যাটানিংয়ের জন্য কিন্তু বিখ্যাত ছিল এই ঢাকা শহরে। শুধু নৌবিত এগ্রো না, আরও যারা ছিল তাদের ভিতরেও কিন্তু নৌবিত এগ্রো মোটামুটি একটা অবস্থানে ছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি পিছনে তার গাভি। মমিন ভাই, পিছনে গাভি কেন আমাকে খুব সংক্ষেপে একটু বলুন। 2019 সালে যখন আপনাকে কথা দিয়েছিলাম যে আমার এখানে শুধু ফ্যাটানিং হবে না, আমার এখানে নাই দুধের গরু থাকবে, জাত উন্নয়নের ইস্যু থাকবে, দুধে দুধ পাবো, জাত বাচ্চা পাবো, ভালো ভালো ব্রিড নিবো, সেই উদ্দেশ্যে তখনই কিন্তু আমি সেই সময় থেকে বকনা কালেক্ট করতে শুরু করি কুষ্টিয়া ফার্মে। এবং সেই জায়গায় আমি অলরেডি 40টা বকনা কালেক্ট করেছি, 37টা আমরা প্রেগনেন্সিতে আছি, যে কোনো সময় বাচ্চা আসবে, এগুলো এইগুলো আমি ট্রান্সফার করে আপনার সামনে নিয়ে আসছি। আর এমন এক সময় আসছেন আপনি অসুস্থতা হওয়ার পরে এসে আপনার সেই স্বপ্নের বারবার বলেন যে ফিজেন আমার দেশি জাত, যদিও বিদেশি জাত, আপনি দেশি জাত হিসেবে কী করেন, নিজের জন্ম বাংলাদেশে বাংলাদেশে সে জাত দিয়ে শুরু করছে এবং আপনার কথা দিয়েছিলাম, কথা রক্ষা করছে যে আমি দেরিতে আসছি। বন্ধুরা চলেন আমরা খামারের যে গরুগুলো আছে গরুগুলো একটু দেখি, দেখে তারপরে মোহন ভাইয়ের সাথে তার এই ডেয়ারি খামার নিয়ে যে স্বপ্ন সেই স্বপ্নটা শুনি। জি এই ফার্মটা 2019-এ যখন এখানে এস্টাবলিশ করলাম তখন প্রথম ভিডিও নিয়েছিলেন আপনি, তখনই বলেছিলাম যে আমি আসলে গরু এমনভাবে তৈরি করতে চাই ফার্মটা। আস্তে আস্তে আমি সময় নিয়েছি অনেক, আমার কিন্তু আড়াই বছর সময় লাগছে
যেটা হলো আমি এই মুহূর্তে গাভীর পুরা সেটআপ রেডি করছি। আমি কুষ্টিয়াতে 40টা যে বকরা নিয়েছিলাম সবগুলো প্রেগন্যান্সিতে আসছে, এবং আপনি খেয়াল করবেন ওই যে বকরা কুষ্টিয়া ট্রান্সফার পরশুদিন আসছে সবগুলো প্রেগন্যান্সিতে মা হবে। হ্যাঁ, আপনি আসেন এটাই বোঝায়। আপনি বাজার থেকে গরু কিনবেন, কৃষকের থেকে গরু কিনবেন, নিয়ে এসে আপনি গরু আপনার ফার্মে উঠাবেন, সেই গরু বিক্রি করে লাভ করবেন, এটা খুব কঠিন। হ্যাঁ, খুবই কঠিন। এই কারণে বাচ্চা, ঘরের বাচ্চা যতটা সম্ভব নিজের গরুর বাচ্চা আপনাকে নিতে হবে, তারপরে আপনি লাভ লসটা ভালো মন্দ বুঝতে পারবেন। এগুলো সবই কিন্তু আমার কুষ্টিয়ার ওই জায়গা থেকে ট্রান্সফার করে নিয়ে আসছি। এগুলো সবই প্রেগনেন্সিতে আছে। এটা মনে হয় 2-4 দিনের মধ্যে বাচ্চা দেবে, 1-2 দিনের মধ্যেই। এটা বাচ্চা ওইটা হলে 7 মাসের আছে, ওইটা মানে 8 মাসের, ওইটা 8 মাসের, ওইটা 8 মাসের। হ্যাঁ, প্রেগনেন্সি দেখে যদি ওইটা বাচ্চা গরু আসলে বাচ্চা দিয়েছে, হ্যাঁ ওই যে বাচ্চা বাধা ডেয়ারিতে চলে যাচ্ছে, ডেয়ারিতে যেতে হবে, ডেয়ারিতে যেতে হবে। এই কারণে দুইটা ইস্যু এখানটায়। এক হলো ফার্মিংটা যখন কমার্শিয়াল হবে তখন আবেগের জায়গাটা একেবারে থাকে না, আবেগের জায়গা থাকে না, তখন কস্টিংয়ের একটা অনেকটা বিষয় থাকে। আপনার যদি ডেয়ারিতে না আসেন তাহলে সেক্ষেত্রে কী হবে, আপনার পকেট থেকে কত কত সময় টাকা দেবেন, আপনি কতটা টাকা পকেটে ইনভেস্ট করবেন। ডেয়ারি দিলে আপনাকে ডেয়ারি অন্তত আপনাকে কিছু টাকা দেবে, আর কিছু টাকা আপনি পকেট থেকে ইনভেস্ট করে একটা খাবার খাবার পরিচালনা করতে পারবেন। একটা জিনিস হলো, আমি প্রথমে বলেছিলাম, বাজার থেকে যখন গরু বাচ্চা কিনে আনবেন, গরুর বাচ্চাটা হয় কোনো খামারের অথবা কোনো প্রান্তিক কৃষকের, এই বাচ্চা কিনে এনে আপনি একটা ভালো বাচ্চা কিনে এনে আপনি যখন ঘরে উঠাবেন, কেনার সময় তো 1000 টাকা কেজি লাইভ ওয়েট পড়বে বাচ্চা, আপনার ভালো সুন্দর বাচ্চা। তো সো এই ক্ষেত্রে আমার ঘরের বাচ্চা ঘরে আমি নিজে যদি প্রোডাকশন নিতে পারি এবং সেই জায়গার থেকে যদি রেজাল্ট আসে, আমার কষ্ট হচ্ছে, আমি কিন্তু প্রায় 2.5 বছর বললাম তো এই গাভীর প্রজেক্টে আমি 2.5 বছরে আমি রেডি করতেছি। আমি 8 মাস 10 মাস 12 মাসের বাচ্চা কিনে সেগুলো প্রেগনেন্সি দিন এসেছি, এবং সবগুলো এখন এই মুহূর্তে বাচ্চা দেওয়ার পর্যায়ে আছে। এগুলো যখন আমার এই 37টা গরু যখন বাচ্চা দেবে, 37টা বাচ্চা কিন্তু আমার হাতে আসবে। দ্যাটস মিন আরও 1 বছর যদি আমি ওয়েট করি, নেক্সট ইয়ার আরও 37টা আসলো, একটা সময় কিন্তু আমার ঘরের বাচ্চা দিয়ে আমি কিন্তু খামার সাজাতে পারবো। তখন আপনি লাভ লসটা আমি আপনাকে ক্যালকুলেশন করে বলে দিতে পারবো, কারণ আমার ঘরের বাচ্চা যখন হবে তখন আমি জিরো কস্টিং করতে পারবো। এরপর খাওয়া খরচ, মানুষের খরচ, আদার খরচ, এগুলো দিয়ে এই জায়গায় কাজ করতে হবে। আমরা যারা করতেছি ট্রেডিং করতেছি, ট্রেডিং থেকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, বেরিয়ে আসতে হবে। কেমন, আপনি আপনার বাগানের একটা আম গাছ আছে, সেই আম গাছ থেকে আমি আপনি নিজেও খেতে পারেন, আম বিক্রিও করতে পারেন, প্রতিবেশীকেও দিতে পারেন, কিন্তু আপনার কিন্তু খুব একটা মানে গায়ে কি বলে এটাকে মানে কষ্ট হবে না, কষ্ট হবে না, উদার মনে দিতে পারবেন। যখন বাজার থেকে আপনি 1 মণ আম কিনেন 40 কেজি, আপনি খাবেন, প্রতিবেশীকে দিতে চাবেন, অসম্ভব, এটাতে অসম্ভব হয়ে দাঁড়াবে। ঠিক একইভাবে ফার্মিংটা হওয়া উচিত ট্রেডিং না, ফার্মিংটা হওয়া উচিত প্রোডাকশনের জায়গা থাকতে হবে, নিজের গরু, নিজের বাচ্চা, নিজের খামার। এই জায়গায় যতক্ষণ আসতে না পারবো আমরা, তার এই ট্রেডিং বিজনেস দিয়ে আমরা টিকতে পারবো না, আমি টিকতে পারছি না। আমি মমিন, আমার সমস্ত ম্যানেজমেন্ট আমার নিজের হাতে করা, আমার খাওয়ার আমার নিজের, আপনি জানেন দানাদার খাওয়ার, আমি একটু টিএমআরে আছি, টিএমআর আমার নিজের, আমার সাইলেস নিজের, আমার ঘাস নিজের, এরপরে টিকতে পারছি না। সাধারণ মানুষ আরও খারাপ অবস্থায় আছে। ঘাস এই মুহূর্তে আছে প্রায় 8.5 বিঘা, যথেষ্ট। আমার ঘাস সারা বছরই আমার অ্যাভেলেবল, সাইলেস অ্যাভেলেবল আমার জন্য, আমার দানাদারটাও নিজে অ্যাভেলেবল করে রাখি, এই যে ঘাসের খাচ্ছে তো করে দেখি। ঢাকার মধ্যে আমি 8.5-9 বিঘা জমি এখানে ঘাস আছে। ঘাস নির্ভর খাম করতে হবে, কিন্তু তার সাথে করতে হবে কি, জাত উন্নয়ন করতে হবে, নিজের গরুর থেকে নিজের বাচ্চা নিয়ে নিজে খামার সাজাতে হবে। এই জায়গাটা আমরা আসি নাই, আমরা সব সময় সারা জীবনই দেখতেছি, আমি যখন শুরু করছি আমি নিজেও এটা জায়গায় ছিলাম, ট্রেডিংয়ে বিশ্বাসী, অমুকের ঘরে একটা ভালো বাচ্চা আছে, আমাকে বাচ্চাটা মার্কেট ভ্যালু হবে হয়তো 1 লাখ, আমি না 1.5 লাখ টাকা কিনে আনলাম। আরে বাবা, 1.5 লাখ টাকায় তুমি বাচ্চাটা কিনেছো, সুন্দর বাচ্চা, এটাকে লালন পালন করে যখন বিক্রি হতো 50,000 টাকা বেশি কিনছো তুমি। 2018 লাস্ট মানে 19 প্রথম থেকে ফার্মিং করতেছি, তার মানে আমি অলরেডি 5 বছর পার হয়ে 6 বছর রান করছি। আমি কিন্তু গাভী নিয়ে কাজ করি নাই, হ্যাঁ সাহসও দেখে নাই, এবং আমি গাভী নিয়ে যখন কাজ করছি তখন কিন্তু আমি পাকাপুক্তভাবে সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশে কোনো লোক নাই যে লোক আপনার বকনা দিয়ে 40টা বকনা দিয়ে গাভীর ফার্ম স্টার্ট করে, এত বড় সাহসের কারণ নাই, এত বড় মানে উস্তাদও কেউ না। আমি সাহস করছি, এটা কিন্তু আপনার কথা দিয়েছিলাম আপনাকে যে আমি গাভীতে আসবোই আসবো। আমি কিন্তু যখন গাভীতে গিয়েছি তখন কিন্তু আমি বকরা দিয়ে শুরু করেছি, বকরাকে প্রায় আমার 2-2.5 বছরের প্রজেক্ট নিয়ে কিন্তু তারা সবগুলো মায়ে চলে মা যাচ্ছে। এই প্রজেক্টে সাজাতে আমার অনেকটা সময় লেগেছে। আমি ফ্যাটারিংটা যেটা বলছি, ফ্যাটারিং খারাপ না, সবার জন্য না, ফ্যাটারিং থাকবে, একবার থাকবে, আমার তো থাকবে, আমার তো একটা পোষণ থাকবে, আমার হয়তো 30টা গরু ফ্যাটারিংয়ে রাখবে। গাভীটা কী বলতেছে, আপনি ফ্যাটারিং করতে হলে আপনি পকেট থেকে প্রতি মাস, প্রতিদিন, প্রতি বছর হিউজ টাকা ইনভেস্ট করতে হবে, সবার তো ইনভেস্টের জায়গা নাই।
এই জায়গা থেকে আমি ক্লিয়ার করে দিয়েছি, আমার যদি দুই ভাগে দুইটা একটা লেয়ারে যদি গরু তুলতে পারি আমি ছয় মাস গ্যাপে বা চার মাস গ্যাপে দিয়ে, তাহলে গাভীর একটা সুবিধা হলো কি, হ্যাঁ রিক্স তো আছেই, এই রিক্স আপনাকে খুব একটা বেশি আঘাত করবে না, আস্তে আস্তে আপনি হয়তো দুই চার পাঁচ মাস ছয় মাস ঠেকে শিখবেন, কিন্তু এতে কি হবে আপনার ফার্মটা আপনার গাভীর দুধ দিয়ে আপনি পরিচালনা করতে পারবেন, এটাই হলো প্লাস পয়েন্ট, আমি এটাই বলতেছি। আর যে প্রতিদিনে যে টাকাটা আসবে সেই টাকা দিয়ে চলে যাবে, এটাই তো অনেক কিছু। আপনি ফার্মিং করছেন যে সারা বছর প্রতিদিন ইনভেস্ট করে 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 লাস্টে যে তুলতেছেন, এই সময় আশায় ছিলেন কখনো ভালো হয় কখনো হয় না, আসলে এবছর তো আপনি যেটা বললেন সন্তোষ প্রকাশ করেছেন, তার মানে গাভী আর যেহেতু আপনার সাথে একটা মেডিয়েশন সাহেব আছেন কেন তিনি ডেইরিতে আসেছেন সুন্দর করে বুঝাইছেন এবং ফ্যাটেনিংটা কিভাবে করতে হবে সে ব্যাপারটাও কিন্তু সুন্দরভাবে তিনি বলেছেন। বন্ধুরা আমাদের এই প্রতিবেদনটা এখানে শেষ করছি, সামনে কিন্তু আরও দুটি প্রতিবেদন আমরা করবো, বন্ধুরা চলেন ওই প্রতিবেদনটা দেখার অপেক্ষায় আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। আপনি 12 লিটার থেকে 15 বা 18 লিটার দুধের গাভীর জন্য আপনাকে এক্সপার্ট হতে হবে না, যখন 20 লিটার ক্রস করে 30 লিটার যাবে আপনাকে কিন্তু হেভি এক্সপার্ট হতে হবে, তাহলে কিন্তু আপনি গাভী নষ্ট হয়ে যাবে। মানুষ যখন মনে প্রাণে কোনো কিছু করতে চায় তখন তা করতে পারে সে, আসলে আমরা তো ফার্মটাকে আমি সবসময় বলি এটা ওই যে আমরা SSC লেভেলে যে 4 সাবজেক্ট বলতাম না, আমি 10টা সাবজেক্ট নেওয়ার পর একটা বাইরের সাবজেক্ট নেওয়া যায় ইন্টারমিডিয়েটে, এই 4 সাবজেক্ট হিসেবে রেখে মানে আমি ব্যবসা করি বা চাকরি করি পাশাপাশি একটা খামার করলাম, তা না আপনার মনে প্রাণে খামারে যদি হন খামার যদি করেন তাহলে আপনি ভালো থাকতে পারবেন, আমরা আসলে মেন সাবজেক্ট ধরতে হবে, এটা হলো কথা। দেশের আশ্রয় নয় বলবে বিশ্ববাসী।